Oh, yeah.
সচিব আইরে দোলালে গৌর সুন্দর। আজ গৌর হরি নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। অমা গৌর হরি নদিয়া নবদ্বীপের মাঝে যে অবতীর্ণ হলেন, কোথায় অবতীর্ণ হলেন? শচি গর্ব সিন্ধু ভেদ করে আজ গৌর চাঁদের উদয় হলেন। কেন গো? দুটি কারণের জন্য। একটি হলো অন্তরঙ্গ কারণ, আরেকটি হলো বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নামে সংকীর্তন। এই দুটি কারণটা কি? একটি কারণ হলো আমাদের মতো জ্ঞান অন্ধ মায়া অন্ধ জীবকে উদ্ধার করবার জন্য অবতীর্ণ হলেন। আরেকটি কারণ হলো আমার শ্রীমতী রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্য গৌর চাঁদের উদয় হলেন। অমা তবে বৃন্দাবনে যে আমার কালো সোনা ছিল, এই নদিয়া নবদ্বীপের মাঝে আরে কালো নাই গো। কারণ এই বৃন্দাবনে রাধারানীকে কথা দিয়েছিল, রাধে আমি যে নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করব, আমি তোমার অঙ্গের বরণটা নিয়ে যাব, এই কালো রূপ নিয়ে আমি আর নদিয়ায় যাব না। তাই গৌর যে জন্মগ্রহণ করলেন সেই কালো সোনা ছিলেন না, কেমন অন্তে কৃষ্ণ বহিরে গৌরাঙ্গ, অন্তরে কালো ভিতরটা আলো। হরি বল হরি বল। অন্তরে ভিতরেটা কালো আর বহিরটা কি, অর্থাৎ বাইরেটা পরিষ্কার। সেই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসুর আস্বাদন করি, সে গোসাই রাধার ভাবি রস আসাদিতে দুই হইল কোঠা। রাধা কৃষ্ণ একই আত্মা, তাদের দুজনার আত্মাটা এক হয়ে গেছে, একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবেই আমার চৈতন্য গোসাই রাধার ভাবে রস আস্বাদিতে দুই হইল এক ওঠায়। তাই নদিয়া মাঝে জন্মগ্রহণ করে ভগবানের দর্শন করলেন, এহেন কলির জ্ঞান অন্ধ মায়া অন্ধ জীবে নামে ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কড়া হলে সন্ধ্যা প্রদীপী ধরিয়ে ভগবানের সম্মুখেতে বসে রামায়ণ রামায়ণ মহাভারত গীতা নিয়ে পাঠ করত, আর এখনকার দিনের মায়েরা কী করছে বলুন দেখি? এখনকার দিনের মায়েরা দিদি ভাইরা কী করছে? স্মার্টফোন নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং কি ফোনের মধ্যে সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখছে, পাঠ করা সবই ভুলে গেছে। তাই ভগবানে দর্শন করলেন, এহেন জীবের নামে ছাড়া আর কোনো গতি নাই। দেখছেন তো ওই দেখুন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার শুরু করে দিয়েছে, কীর্তনের আশ্রয় গুলিগাল্লা চলছে রাধে রাধে। তাই ভগবানে দর্শন করলেন, এহেন জীবের নামে ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। ওমা গৌর হরি তিনবার বললেন কেন নাস্তেব্য 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 গতির অন্যথা, কারণ সত্যযুগের মানুষ
সত্য যুগে মানুষের পরমায়ু কতদিন ছিল বলুন দেখি? 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষ তারা 1 লক্ষ বছর বেঁচে ভগবানকে কেমন করে লাভ করেছিল? যুগ যুগান্তর ধরে ধ্যানে করে ভগবানের সত্য নারায়ণকে লাভ করেছিলেন। আর আমাদের এই কলিযুগের মানুষ, আমরা কি পারব মা? আমাদের পক্ষে কি সম্ভব যে ধ্যান করে ভগবানকে লাভ করব? সম্ভব নয়। কিন্তু তারা ধ্যান করে প্রভু সত্য নারায়ণকে লাভ করেছিলেন। আমাদের পক্ষে সম্ভব নয়, তাই একবারে বললেন নাস্তে ব। আরে ত্রেতা যুগের মানুষ, হরে কৃষ্ণ মা ঠাকুমা, এই যে আপনি যদি এমন করেন এই বাচ্চাগুলো কি করবে? ত্রেতা যুগের মানুষ তাদের পরমায়ু কতদিন ছিল মা? কতদিন? 10,000 বছর। তারা 10,000 বছর বেঁচে প্রভু রামচন্দ্রকে কেমন করে লাভ করেছিলেন? কেমন করে? হরি বল হরি বল, কথা বললে হবে না, পরিবেশটাকে তৈরি করতে হবে। তারা প্রভু রামচন্দ্রকে কেমন করে লাভ করেছিলেন? যজ্ঞ করে। কেমন যজ্ঞ? অসমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ, হোমের যজ্ঞ, নানাবিধ যজ্ঞ করে তারা প্রভু রামচন্দ্রকে লাভ করেছিলেন। এই কলিযুগের মানুষ আমরা সকলেই, এই যে আমাদের বিআই বসে আছে, কমিটির দাদা ভাইরা আছে, এই যে হরি নাম যজ্ঞ করছি আমরা, সুন্দর করে যজ্ঞ করছি, এই যজ্ঞ করে আমরা কি ভগবানের দর্শন পেয়েছি মা? আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু তারা যজ্ঞ করে প্রভু রামচন্দ্রকে লাভ করেছিলেন। আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আর একবারে বললেন নাস্তে ব। আরে দাপর যুগের তাদের পরমায়ু কতদিন ছিল? বুঝো গোপী, তাদের পরমায়ু কতদিন ছিল? আমা কতদিন ছিল বজগোপীর পরমায়ু? মাত্র 1,000 বছর। 1,000 বছর বেঁচে তারা ভগবান কৃষ্ণকে কেমন করে লাভ করেছিলেন মা? কেমন করে? পরিচর্যা দ্বারা। পরিচর্যা অর্থাৎ সেবার দ্বারা বজগোপীগণ তারা ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন। এই যে আমরা কলিযুগের মানুষ মা, আমরা প্রতিনিয়ত গোপাল গোবিন্দকে সুন্দর করে সেবা দিই। আমরা তো সেবা পূজা করেই চলেছি, এই সেবা পূজা করে আমরা কি ভগবানের দর্শন পেয়েছি মা? হয়নি তো। কিন্তু তারা সেবা পূজা করে ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন। আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আর একবারে বললেন নাস্তে ব। আর এই যে আমরা সকলেই কলিযুগের মানুষ, আমাদের পরমায়ু কতদিন? কতদিন বাবা? 100 বছর। তাই তো, আমাদের পরমায়ু 100 বছর। আজকাল যুগের মানুষ আমরা কি বাঁচব? আমার তো মনে হয় আমি 50 বছরের ঊর্ধ্বে যাব না। কমিটির দাদা ভাইদেরকে বলছি এই বাচ্চাগুলোকে একটু থামাতে হবে। হরি বল হরি বল। ধরে নিলাম আমাদের পরমায়ু 100 বছর, তাই না? ধরে নিলাম, বাঁচব না তবু ধরলাম। কিন্তু দেখুন আমাদের 50 বছর কিন্তু ঘুমিয়ে কেটে গেল, ভগবানকে ডাকবার মতো সময় হলো না। বাকি রইল কতদিন হাতে? 50 বছর। কিন্তু দেখুন আমাদের বাকি রইল 50 বছর। সেই 50 বছরে কি হলো? আমাদের শিশুকাল গেল ধোলা খেলায়, যৌবন কাল গেল চাওয়া পাওয়ায়, চলে এলো আগত বৃদ্ধাকাল বা বৃদ্ধকাল। তখন থাকিবে না নয়নে দৃষ্টি শক্তি, নয়নে থাকিবে না দৃষ্টি শক্তি, এই সাদের বদনে থাকিবে না বলবার শক্তি,
भगवानी के जदि पेते हैं कौन भक्त जदि प्रभात काले अर्थात सकाल बेला তার নিজের বলতে যা কিছু আছে সর্বস্ব সংসারে বাসনায় আগুনি দিয়ে তার নিজের বলতে যা কিছু আছে আমার গৌর হরির চরণে দিয়ে যদি বলতে পারি হে গৌর হরি দয়াল আমি তো সেবার বিধানে কিছু জানি না আমি তো বেদে বিদ্যা কিছু জানি না তাই তোমার চরণে যা জুটেছে তোমার চরণে যা জুটেছে সবই তো সুপে দিয়েছি গৌর হরি তুমি কৃপা করে গ্রহণ করো তুমি কৃপা করে গ্রহণ করো দয়াল কৃপা করে গ্রহণ করো কৃপা করে তুমি গ্রহণ করো ওগো দয়াময় তোমারই শিবার বিধান তুমি নিজ গুণে গ্রহণ করো তোমার সেবার বিধান তুমি নিজ গুণে গ্রহণ করো তোমার শিবার বিধান জানে না গো দয়ালে যা জুটেছে তাই দিয়েছি তুমি নিজ গুণে গ্রহণ করো বলো বলো সোনার থালা কোথায় পাবো তাই দিই
আমাদেরই বলতে যা কিছু আছে, ওই সংসারে বাসনায় আগুনি দিয়ে যা কিছু আছে যদি গৌর হরির চরণে সঁপে দিয়ে মন তুলসে ভক্তি চন্দনারে নয়নের গঙ্গা জল একসঙ্গে মিশ্রিত করে যদি দয়াময়ীকে ডাকার মতো ডাকা যায়, ভগবানই কিন্তু আমাদেরই ডাকে সাড়া দেবেন মা। আমরা কি বলেছি যে বেদ বিদ্যা জানি না, শাস্ত্রে এক পাশে দাঁড়িয়ে বলছেন, শাস্ত্রে কি বলছেন, বেদ বিদ্যা দোহকেই চুনাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুরের নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করে তারে তার। তাই গৌর হরি বল হরি বল, ভগবানকে পেতে বেদ বিদ্যা কিছুর প্রয়োজন নেই, কোনো কিছু দরকার নাই, ভগবানকে যদি মন থেকে ডাকার মতো ডাকা যায় ভগবান কিন্তু আমাদেরই ডাকে সাড়া দেবে। তাই কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে গৌরীদাসকে ডেকে বলছে, গৌরীদাস ও গৌরীদাস ও গৌরীদাস, তোমার কি সেই বৃন্দাবনের কথা মনে নাই গো, তুমি যে আমার বৃন্দাবন লীলায় আমার পরম সখা ছিলে, কেন জানো, তাহলে তুমি একবার মন দিয়ে শোনো। অগ তুমি হে মা বিদিতা আর আমার
আমার মনের কথা সবই জানো সবই জানো সেই তো মিয়া আমার মনের কথা সবই জানো কারণ তুমি আমার বৃন্দাবন লীলায় সুবন নামে সখা ছিলে, বোজ লীলায় তোমার বদনটা দর্শন করলে আমার সেই প্রেমময়ী রাধা রানীর কথা মনে হতো। আর এই নদিয়া লীলায় হয়েছ তুমি গৌরী দাস, তাই আমার মনেরই কথা তুমি ছাড়া আর কে জানবে। তেমনি করে গৌরী হরি আমার বৃন্দাবনের ভাবি বিভাবিত হয়ে, ও মা আর কি করছেন গো, কি করতে লাগলেন? ও গো রাধা নাম জপিন গোরা, কেমন ভাবে জপ করছেন? পরম জতা সাধন করো তাহলে কৃষ্ণের মতো স্বামী পাবে নি, তাই গৌর হরি বল হরি বল হরি। তাই দেখুন গৌর হরি কি বলল, কি করলো? রাধা নাম জপিন গোরা পরম যতনে,
সুরধুনির ধারা বহে গোরার অরুণ নয়নে। ওমা, যে আমার কলিযুগের ভগবান, যিনি কিনা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কি আর রাধা নামে জপ করা লাগে? যিনি কলিযুগের ভগবান তিনিও রাধা নাম জপ করছেন কেন গো? জপ করা লাগে কি? লাগে না, তবু করছেন, কারণটা কি? আপনি সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। আমি নিজে আচরণ করলাম না, অপরকে শেখাতে গেলাম, সেই শেখানোটা কি মা ঠিক হবে? হবে কি বাবা? হবে না। আগে যে নিজে আচরণ করতে হবে, আচরণ করে যদি অপরকে শেখায় তাহলে সেই শেখানোটা ঠিক ঠিক শেখানো হবে। তাই ভগবানও আগে কি করলেন? নিজে আচরণ করলেন, আচরণ করে আমাদের মতো জ্ঞান অন্ধ মায়া অন্ধ জীবকে শিক্ষা দিলেন। হে কলির জ্ঞান অন্ধ মায়া অন্ধ জীব, তোমরা আমার মতো আচরণ করো। আচরণ করলে কি হয়? জীবের চিত্ত শুদ্ধি হয়। আর চিত্ত শুদ্ধি হলে জীবী তখনই বুঝতে পারে কি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলে রূপে পত্র কন্যা ডাল ভঙ্গে পড়ে, কালে রূপে সংসারেতে পক্ষী বাস বাঁধে। এটা বুঝিব কেমন করে? আমরা সকলে একদিন না একদিন মাতৃগর্ভে ছিলাম, সেই গর্ভের মধ্যে থেকে হেট মুন্ড উত্তর পদে দিয়ে ভগবানকে কোটির সাধনা করেছিলাম, যে তো আমার এই গর্ব যন্ত্রণা হইতে আমাদের মুক্তি দাও। ভগবান বললেন, আমি যে তোমাদের মুক্তি দেব, ভব মা ঝেগিয়ে তোমরা আমার জন্য কি করবে? দয়াময়, আজ এই বিপদে পড়ে তোমাকে কথা দিয়ে গেলাম, ভব মা ঝেগিয়ে তোমার নাম গোনানো কীর্তন করব। ওমা, যখনই আমরা জন্মগ্রহণ করলাম, এই ভবের মায়া মধু দিয়েছে আমাদের বদনে। একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে তার বদনে মধু দেওয়া হয় না, হয়তো? কারণটা কি? মধু দিলে বাচ্চাটা বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলবে, মধুর মধুর কথা বলবে। কিন্তু এই ভবের মায়া মধু যখনই আমাদের বদনে পড়েছে, আর এই মায়া মধু পরিবারের সাথে সাথে ভগবানকে দেওয়া কথা সবই ভুলে গেলাম। ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সকল কথা ভুলে গেলাম, কারণ এই মায়ার সংসারে আমরা সকলে এসেছি অভিনয়ের মঞ্চে। অভিনয়ের মঞ্চটা কেমন? কেউ করছে মাতৃ অভিনয়, কেউ করছে পিতার অভিনয়, কেউ করছে পুত্র, কেউ করছে কন্যা। যার যেদিন অভিনয় শেষ হয়ে যাবে গো মা, তার কিন্তু এক লোক থেকে বড় লোকে গমন করতে হবে। ঠিক বলছি তো? তার কিন্তু এ লোক থেকে পরলোকে গমন করতে হবে। সকলে এই সংসারের জন্য আমরা মেতে আছি। এই বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্ত্রী আমার, সবই আমার। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যতদিন খাটতে পারবেন, রোজগার করতে পারবেন, ততদিন কিন্তু সংসার ভালোবাসবে বা যখন আর দিতে পারবেন না, খাটতে পারবেন না, এই সংসারই কিন্তু আর ভালোবাসবে না। আমাদের এই সংসারটা কিসের সংসার জানো মা? আমাদের এই সংসারটা হলো মায়ারই সংসার।